সামনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা রয়েছে। প্রথম ধাপের পরীক্ষা জুলাইয়ের প্রথম সপ্তাহে হওয়ার কথা রয়েছে। এই অল্প সময়ে প্রার্থীরা কিভাবে চূড়ান্ত প্রস্তুতি নেবেন সেই সম্পর্কে আজকের আলোচনা। সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ধাপ দুইটি। প্রথম ধাপ প্রিলিমিনারিতে থাকে 80 নম্বর এবং দ্বিতীয় ধাপ ভাইবাতে থাকে 20 নম্বর। প্রিলিমিনারির মান বন্টন বাংলায় 20 নম্বর, ইংরেজিতে 20 নম্বর, গণিতে 20 নম্বর এবং সাধারণ জ্ঞান ও বিজ্ঞানে রয়েছে 20 নম্বর। প্রিলিমিনারিতে মোট 80টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে 0.25 নম্বর। 80টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় থাকবে 1 ঘন্টা। ভাইবার মান বন্টন উপস্থিতিতে 5, স্মার্টনেসে 5, এসএসসি ও এইচএসসি রেজাল্টের উপর 5 এবং প্রশ্নের উত্তর 5। প্রিলিমিনারি এবং ভাইবার নম্বর যোগ করে ফাইনাল ফলাফল তৈরি করা হবে। ভাইবাতে 20 নম্বরের মধ্যে 17 থেকে 18 পাওয়া সম্ভব, তাই একথা বলাই যায় প্রিলিমিনারিতে 80 নম্বরের মধ্যে যার নম্বর বেশি থাকবে তার ভাইবা তুলনামূলকভাবে খারাপ হলেও তিনি ফাইনালি টিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য প্রিলিমিনারিতে কিভাবে অধিক নম্বর পাওয়া যায় সেদিকে গুরুত্ব দিতে হবে। বাংলা সাহিত্য ও ব্যাকরণ বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় বাংলা ব্যাকরণ থেকে 16 থেকে 17টি প্রশ্ন থাকে আর সাহিত্য থেকে মাত্র 3 থেকে 4টি প্রশ্ন থাকে। ব্যাকরণ অংশ থেকে বাক্য ও বানান শুদ্ধিতে 2, প্রকৃতি ও প্রত্যয় 2, সমাস 2, কারক বিভক্তি 1, সন্ধি 1, শব্দ 1, বাগধারা 1, বিপরীত শব্দ 1, এক কথায় প্রকাশ 1, এছাড়া ধ্বনি, প্রবাদ ইত্যাদি পড়ে রাখবেন। সাহিত্য থেকে কবি সাহিত্যিকদের উক্তিতে 2, গানের রচয়িতা 1, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম 1, এছাড়া মাইকেল মধুসূদন দত্ত, জসীমউদ্দিন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পত্রপত্রিকার সম্পাদক, প্রকাশকাল ইত্যাদি ভালো করে পড়বেন। ইংরেজিতে 20 নম্বরের মধ্যে গ্রামার থেকে 18 থেকে 19টি প্রশ্ন থাকে। 2-1টি প্রশ্ন আসে সাহিত্য থেকে। বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় গ্রামার থেকে পার্টস অফ স্পেস আইডেন্টিফিকেশান 2, প্রিপোজিশন 2, রাইট ফর্ম অফ ভার্বস 2, স্পেলিং 2, ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস 2, ভয়েস 2, টেন্স 2, ন্যারেশন 1, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট 1, সিনোনিম, অ্যান্টোনিম এবং ট্রান্সলেশন থেকে 1-1 করে থাকবে। সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ 4-5 জন সাহিত্যিক এবং বিগত বছরের প্রশ্ন সমাধান করলেই হবে। গণিতে 20 নম্বরের মধ্যে পাটিগণিত থেকেই থাকে 10 থেকে 12 নম্বর, বীজগণিত থেকে 5-6 এবং জ্যামিতি থেকে 3-4। পাটিগণিতে সংখ্যার ধারণা থেকে 2, ঐকিক থেকে 2, শতকরা থেকে 1, লাভ ক্ষতি থেকে 1, লসাগু বসাগু থেকে 1, বয়স 1, সুৎকষা 1 থাকে। বীজগণিত থেকে মান নির্ণয় 2, উৎপাদক 1, লগ 1 এবং অনুপাত 1। জ্যামিতি থেকে ত্রিভুজ 1, ক্ষেত্রফল 1 থেকে থাকে। বাংলাদেশ থেকে 10 থেকে 11টি, আন্তর্জাতিক থেকে 5 থেকে 6টি, বিজ্ঞান থেকে 3-4টি, কম্পিউটার থেকে 1 থেকে 2টি প্রশ্ন থাকে। বাংলাদেশ থেকে 1947 থেকে 1971 সালে সব ঘটনা থেকে 4 থেকে 5টি প্রশ্ন থাকবে। ভাষা আন্দোলন, 6 দফা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের খেতাব, সেক্টর, মুজিবনগর সরকার ইত্যাদি থেকে 4 থেকে 5টি প্রশ্ন থাকবে। সংবিধান থেকে 2টি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান 1, খেলাধুলা, পুরস্কার 1, কৃষি ও শিল্প 1, ব্রিটিশ শাসন 1, নদ নদী ও দিবস থেকে 1 এবং সাম্প্রতিক থেকে 1 থাকবে। আন্তর্জাতিক থেকে ভৌগোলিক উপনাম, প্রণালী, সীমারেখা থেকে 1, যুদ্ধ, চুক্তি, সম্মেলন, দিবস থেকে 1, জাতিসংঘ এবং অন্যান্য সংগঠন থেকে 3। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য এবং জাপান থেকে 1 এবং বিজ্ঞান থেকে বিগত বছরের প্রশ্ন পড়বেন। প্রথমেই আপনাকে জানতে হবে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কটি বিষয় আছে এবং কোন বিষয়ে কত নম্বর। তারপর কোন টপিকস থেকে কত নম্বর সেটি জানতে হবে, রুটিন করে পড়াশোনা করতে হবে।
সাজেশন ভিত্তিক পড়াশোনা করতে হবে, মানে যেসব টপিকস থেকে প্রতি বছর প্রশ্ন হয় সেগুলো বারবার পড়তে হবে। 10 থেকে 45তম বিসিএসের বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে। বিগত বছরের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল প্রশ্ন সমাধান করতে হবে এবং বুঝতে হবে যে কোন টপিকস থেকে প্রশ্ন বারবার আসে। জব সলিউশন থেকে 2023 সালের প্রশ্ন সহ বিগত 7-8 বছরের প্রশ্ন সমাধান করতে হবে। প্রস্তুতি শেষ হলে বাসায় বা কোনো কোচিং বা অনলাইনে মডেল টেস্ট দিয়ে 80-তে কত নম্বর পাচ্ছেন বা 60 মিনিটে সব প্রশ্ন দাগাতে পারছেন কিনা সেটি চেক করে নিতে পারেন। আপনার দুর্বল দিক খুঁজে বের করে সেটি সমাধান করতে হবে। বিগত বছরের প্রাইমারি প্রশ্ন বা জব সলিউশন থেকে যেসব প্রশ্ন মনে রাখতে পারছেন না সেটি আলাদা করে দাগ দিয়ে রাখবেন। যেমন আপনি 10ম বিসিএসের 100টি প্রশ্ন একবার পড়লেন, সেই 100টি প্রশ্ন পড়া শেষ হলে আবার আপনি ওই 100টি প্রশ্ন রিভিশন দিলেন। সেক্ষেত্রে হয়তো দেখবেন যে ওই 100টি প্রশ্নের মধ্যে উদাহরণস্বরূপ আপনি 8টি প্রশ্নের উত্তর দিতে পারছেন না, তাহলে আপনি ওই 8টি প্রশ্ন আলাদা করে দাগিয়ে রাখবেন এবং সেগুলো তৃতীয়বারের মতো পড়বেন। পুরো জব সলিউশন একবার করে পড়া শেষ হলে আপনি যেগুলো পারতেন না তৃতীয়বারের মতো পড়তে হয়েছিল সেগুলো আবার একবার পড়বেন। এবার দেখবেন যে 10ম বিসিএসের যে 8টি প্রশ্নের উত্তর আপনি পারতেন না এখন তার মধ্যে সবই পারেন, শুধু 2-3টি পারেন না। আপনি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার আগে রিভাইজ করার সময় 10ম বিসিএসের থেকে শুধু ওই 2-3টি প্রশ্নই পড়বেন যেগুলো আপনাকে তৃতীয়বারের মতো পড়তে হয়েছিল। এভাবে পড়লে দেখবেন যে পুরো জব সলিউশন থেকে আপনি পারেন না এমন প্রশ্নের সংখ্যা 500-600টির বেশি হবে না। পরীক্ষার 2-1 দিন আগে শুধু এই কয়েকটা প্রশ্নই পড়বেন। যে প্রশ্ন আপনি পরীক্ষার 2-1 দিন আগে না পড়লেও উত্তর দিতে পারতেন সেসব প্রশ্ন পড়ে সময় নষ্ট করবেন না। আজকের মতো এখানেই শেষ হচ্ছে আমাদের আয়োজন। ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন নতুন নতুন সব তথ্য এবং ভিডিও পেতে।